মা এক্সাম গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের পুনরায় স্বাগত জানাচ্ছি। রেলওয়ে গ্রুপ ডির যে লাস্ট মিনিট সাজেশনের ক্লাস দেওয়া হচ্ছে, আজকে তার 4 নম্বর ক্লাস। আশা করছি আগের 3টি ক্লাস তোমাদের উপকারে এসেছে এবং এই ক্লাসটি কিন্তু আরো ইম্পর্টেন্ট। কেন না, আজকেও 5টা কোশ্চেন রেখেছি আগের মতো এবং আজকেও সার্কেল রিলেটেড কোশ্চেন আছে এবং আজকের কোশ্চেনগুলো কিন্তু কনসেপচুয়াল, খুবই দারুণ কোশ্চেন। এই কোশ্চেনগুলো যদি ভালোভাবে বুঝতে পেরে যাও, যদি ভালোভাবে শিখে নাও, তো আমি আশা করছি এই কোশ্চেনগুলোর মধ্যে একটা কোশ্চেন পাবেই, গ্যারেন্টি। আর টোটাল যে ক্লাস দেব তার মধ্যে তো কোশ্চেন কমন থাকবেই, শুধুমাত্র প্রয়োজন কি তোমরা ক্লাসগুলো ভালো করে দেখবে, কোশ্চেনগুলো কালেক্ট করে নেবে এবং বাড়িতে সেই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে আমরা এই ক্লাসের প্রথম প্রশ্ন নিয়ে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, যদি একটি বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল সংখ্যাগতভাবে সমান হয় তবে বৃত্তের ব্যাসার্ধ হলো, তো জানতে কি চাইছে? বৃত্তের ব্যাসার্ধ মানে যেটাকে আমরা বলছি রেডিয়াস, রেডিয়াস মানে আর। রিলেশন কি দেওয়া আছে দেখো, আর জানার জন্য রিলেশন কি দেওয়া আছে, রিলেশন দেওয়া আছে যে যে বৃত্তর রেডিয়াস জানতে চাইছে সেই বৃত্তটির পরিধি এবং ক্ষেত্রফল সংখ্যাগতভাবে সমান, যত পরিধি ততই ক্ষেত্রফল অথবা যত ক্ষেত্রফল ততই পরিধি, সংখ্যাগত দিক দিয়ে সমান। তার মানে আমরা এরিয়া আর সার্কামফারেন্স সার্কামফারেন্স মিন্স পরিধি, ঠিক আছে, আর ক্ষেত্রফল, তাহলে দুটো যেহেতু সমান আছে তাহলে এইটাকে আমরা সমান লিখতে পারি, এরিয়া সমান সার্কামফারেন্স। তাহলে এদের রিলেশন কি, এরিয়া রিলেশন কি, ফর্মুলা কি, এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, আর সার্কামফারেন্স বার করার ফর্মুলা কি, 2 পাই আর। তার মানে এর যা রেজাল্ট আসবে এরও রেজাল্ট তাই আসবে, তো ইকুয়াল করে দিলাম। এবার দেখো এটা যখন আমরা সলভ করতে চাইছি তখন দেখছি যে পাই পাই তো কেটে গেল, নেক্সট দেখো এখানে আর স্কোয়ার আছে মানে আর এন টু আর আছে, তাহলে বাঁ দিকের একটা আর এবং ডান দিকের একটা আর কেটে গেল, তাহলে পড়ে কি রইল, বাঁ দিকে দেখো একটা আর আছে, এই যে আর স্কোয়ার থেকে একটা আর কেটে দিলাম তো একটা আর পড়ে আছে, তাহলে আর সমান ডান দিকে আছে 2, তার মানে আর সমান 2 মানে কি 2 ইউনিট, তাহলে উত্তর হবে অপশন বি, দেখো 2 ইউনিট রয়েছে, তো 2 ইউনিট ছিল এই কোশ্চেনের সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেল, খুবই সিম্পল যে ক্ষেত্রফল আর পরিধি যদি সমান হয় তাহলে ক্ষেত্রফল আর পরিধি সমান যে ফর্মুলাগুলো রয়েছে সেটা পুট করে দিলাম, এরিয়ার ফর্মুলা পাই আর স্কোয়ার সমান সার্কামফারেন্স বা পরিধির যে ফর্মুলা 2 পাই আর রেখে দিলাম, তো তারপরে দেখো খুবই সিম্পল, কাটাকুটি করার পর যা আসে সেটাই আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেছো, তো আমরা নেক্সট কোশ্চেন নিচ্ছি, কোশ্চেন নাম্বার 2। যদি একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি হয় তাহলে বৃত্তের পরিধি হলো, তাহলে পরিধি মানে সার্কামফারেন্স জানতে চাইছে, তার মানে 2 পাই আর এর মান জানতে চাইছে কত, তো ঠিক আছে দেওয়া আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলের মানে এরিয়ার এরিয়ার যে ফর্মুলা সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার থেকে আমরা আর এর মান জানতে পেরে যাব, মানে পাই আর স্কোয়ার সমান করে দাও যেটা দেওয়া আছে 154, দেওয়া আছে কিনা, এরিয়া তো দেওয়া আছে, তার মানে পাই আর স্কোয়ার সমান 154 লিখতেই পারি। তাহলে দেখো এইটা যদি সলিউশন করি, আমরা সিম্পলিফাই করি, তো আর এর মান জানতে পেরে যাব, তারপরে 2 পাই আর এর মান অতি সহজেই বার করে নেব, তাহলে চলো বার করি, তাহলে পাই আর স্কোয়ার মানে 22/7 × r² সমান 154। আচ্ছা আর স্কোয়ার সমান কি হবে, 154 × 22/7, আবার 7 এর 22 হবে, এবার দেখতে পাচ্ছ 22 এর 7 টাইমস হয় 154, হয় কিনা, 7 × 2 = 14, 7 × 2 = 14 আর আগে 15, তার মানে 7 টাইমস, তো তার মানে আর স্কোয়ার সমান 7 × 7, তাহলে আর সমান কি হবে 7, এই যে যদি দুদিকে রুট দিয়ে দিই আমরা, তাহলে আর স্কোয়ার থেকে আর চলে এলো আর 7 × 7 পেয়ার হয়ে গেল, তাহলে 7,
আর সমান 7, তাহলে আর সমান যদি 7 পেয়ে যাই আর আমাদের কোনো অসুবিধা হবে না পরিধি নির্ণয় করার। তো পরিধি নির্ণয় করার ফর্মুলা হচ্ছে, পরিধি নির্ণয় করার ফর্মুলা হচ্ছে 2πr। তাহলে ভ্যালু পুট করে দাও, 2 × 22/7 ইন্টু আর মানে কত, 7। তাহলে 7 7 ক্যান্সেল আউট, তো 22-এর ডাবল হচ্ছে 44 এবং সেন্টিমিটার। তাহলে দেখো অপশন বি হচ্ছে 44 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পারছো? তোমাদেরকে ক্লু দেওয়া আছে, সেখান থেকে বার করে নাও। আগে পরিধি দিচ্ছিল, ক্ষেত্রফল নির্ণয় করতে দিচ্ছিল, এবারে ক্ষেত্রফল দেওয়া আছে, পরিধি নির্ণয় করতে বলেছে অপোজিট। তাহলে যে রিলেশন গুলো আছে সেই রিলেশনে নিউমেরিক্যাল ভ্যালু গুলোকে পুট করে দাও, সেখান থেকে যা প্রয়োজন। যেমন দেখো এই ক্ষেত্রে পরিধি নির্ণয় করতে বলেছিল, তো পরিধি নির্ণয় করার জন্য ফর্মুলা হচ্ছে 2πr। আর এর মান আমাকে জানতে হবে, রেডিয়াস ব্যাসার্ধ তো জানা নেই, কিন্তু ওই যে ক্ষেত্রফল দেওয়া আছে 154, সেটা পাই আর স্কোয়ার ভ্যালু রেখে দিলেই আর এর মান জানতে পেরে গেলাম, তারপরে আর এর ভ্যালু পুট করে দিলেই আনসার। ঠিক আছে, চলো, আশা করছি এই কোয়েশ্চেনটিও বুঝতে পেরে গেছো। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3। দেখো এই কোয়েশ্চেন গুলো হচ্ছে আজকের এই ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট, পড়ে বুঝতে পারবে। দেখো 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার জমির চারপাশে 3.5 মিটার প্রশস্ত পথ রয়েছে, পথের ক্ষেত্রফল নির্ণয় করো, এবং ব্র্যাকেটে দেওয়া আছে পাই সমান 22/7। তো ধরে নাও এরকম আছে, 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার জমি, এটা ধরে নাও, এইখান থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে 7, এটা একটা জমি আছে 7 মিটার ব্যাসার্ধের, এবং বলেছে এই বৃত্তাকার জমির চারপাশে, চারপাশে মানে এই বৃত্তাকার জমির চারপাশে এইভাবে এইভাবে টানা হয়েছে একটি 3.5 মিটার প্রশস্ত পথ রাস্তা, মানে ধরে নাও এরকম। ঠিক আছে, এটা হচ্ছে রাস্তা বা পথ, এটা পথ। ঠিক আছে, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 3.5। জানতে কি চাইছে, জানতে চাইছে পথের ক্ষেত্রফল নির্ণয় করো, পথের ক্ষেত্রফল মানে এই যে, এই যে যতটা জায়গা অকুপাইড হয়েছে রাস্তাতে, এই যতটা জায়গা অকুপাইড হয়েছে রাস্তাতে, এই যে এই জায়গাটার পুরো ক্ষেত্রফল কত, এরিয়া কত। দেখো এই টাইপের কোশ্চেন সলিউশন করতে অনেকের অসুবিধা হয়, তো খুব ইজি কোশ্চেন আছে। দেখো কি আছে, যখন আমি একটা ছোট সার্কেল নিলাম, মানে ধরে নাও জমিটি একটা ছোট সার্কেল, এটা একটা ব্যাসার্ধ রয়েছে, এবং এর চারপাশে যখন আমি রাস্তা বানাচ্ছি তখন সেটাও একটা সার্কুলার এরিয়া গঠন করেছে, তাহলে এখান থেকে এটা হবে একটা বড় ব্যাসার্ধ। এবারে বলো রাস্তার ক্ষেত্রফল কত জানতে চাইছে, তো তার মানে আমি যদি প্রথমে ছোট সার্কেলের এরিয়া জানতে পেরে যাই আর তারপর যদি বড় সার্কেলটিরও এরিয়া জানতে পেরে যাই, তাহলে দুটো এরিয়ার ডিফারেন্সই হবে যেটা রাস্তা, হবে কিনা? তো এইবারে যেটা জানার আছে সেটা হচ্ছে যে এই যে ছোট সার্কেল 7 আছে, 7 মিটার, আর এই যে একটা বড় সার্কেলের রেডিয়াস হবে, এটাও রেডিয়াস 7 মিটারের রেডিয়াস, আর একটা বড় সার্কেলের রেডিয়াস হবে যেটা 7 + 3.5, এই যে এটা তো 7 হলো, +3.5 হবে, যেহেতু রাস্তার প্রশস্ততা রয়েছে 3.5, তো তার মানে 10.5 হবে। অর্থাৎ যেটা বড় সার্কেল মানে রাস্তা সহ যে সার্কেলটা আমরা দেখছি তার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 10.5 মিটার, এবং রাস্তা বাদ দিয়ে যেটা ভেতরের দিকে ছোট সার্কেল রয়েছে তার ব্যাসার্ধ হচ্ছে 7। তো এবার আমরা কি মানে করতে চাইছি, দেখো যে বড় সার্কেলটার এরিয়া কি হবে, না আমরা বলছি বড় সার্কেলের এরিয়া পাই আর স্কোয়ার, এটা ক্যাপিটাল আর লিখলাম, ঠিক আছে, এটাকে ক্যাপিটাল আর লিখছি, এটাকে স্মল আর,
আর ছোট সার্কেলের এরিয়া কি হবে? পাই ছোট আর স্কোয়ার। দুটোর একটু আগেই বোঝালাম যে দুটো সার্কেলে যদি আলাদা আলাদা এরিয়া আমরা বার করে নিতে পারি, তাদের ডিফারেন্সই হবে রাস্তার ক্ষেত্রফল। তার মানে পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার আমাদের রেজাল্ট পেয়ে যাবে, যা জানতে চাইছে। এবার এটা যদি আমরা সলিউশন করি, দেখো পাই আর স্কোয়ার, দেখো ক্যাপিটাল আর লিখেছি, ঠিক আছে, এখানে ক্যাপিটাল আর আর এখানে স্মল আর। আমি কি করতে পারি, আমি এখানে দেখো পাই কে কমন নিয়ে নিচ্ছি, পাই কমন, তাহলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার লিখতে পারি কিনা। এবার আর মানে জানো রেডিয়াস, আর একটু আগে বললাম বড় আরটা মানে হচ্ছে 10.5। 10.5 কি করে হলো বোঝা গেল? ধরে নাও এই ছোট সার্কেল যেটা আছে, ছোট সার্কেল এটা হচ্ছে 7, আর যেটা বড় সার্কেল হচ্ছে, বড় সার্কেলের রেডিয়াস কত হবে? 7 তো হবেই, প্লাস আরো 3.5 আছে, 3.5। সেই জন্য 7 আর 3.5 যখন যোগ করছি তখন 10.5, আর ছোট সার্কেলের যেটা আছে সেটা 7ই থাকবে। মানে পাই লিখছি এবারে থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি যে 10.5 এর স্কোয়ার মাইনাস 7 এর স্কোয়ার, লিখতে পারি কিনা। এইবার কি করব, এইবারে পাই লিখছে এখন, এখন থাক পরে 22-এ 7 অ্যাপ্লাই করব পাই। আর এটা দেখো আলাদা আলাদা স্কোয়ার করতে পারো, অথবা এটাকে আমরা এইভাবে দেখতে পারি, এটাকে এ যদি ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। তাহলে আমাদের অ্যালজেব্রিক যে আইডেন্টিটিস আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাকে বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে পাই ইন্টু এ প্লাস বি মানে 10.5 প্লাস 7, এ প্লাস বি এটাকে ধরে নিলাম, আর এ মাইনাস বি 10.5 মাইনাস 7, এটাকে বি ধরলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সুবিধা কি হলো? সুবিধা এটা হলো যে পাই রেখে দিচ্ছি এখনো, আর ভেতরে হচ্ছে দেখো 10.5 প্লাস 7 মানে 17.5 ইন্টু 10.5 থেকে 7 বাদ দিচ্ছি, তো 3.5। এতদূর বুঝতে পেরে গেছো? এইবার আমি এইখানেই পায়ের মানটাকে রিপ্রেজেন্ট করে দিচ্ছি, পাই মানে 22-এর 7। আর যেহেতু দেখো গুণ হয়েই আছে, তখন এই ব্র্যাকেটটাকেও উঠিয়ে দিচ্ছি, ইন্টু ব্র্যাকেট উঠিয়ে দিলাম, আলটিমেট দেখো এইটা আসছে 22-এর 7 ইন্টু 17.5 ইন্টু 3.5। এইবার আমরা যদি দেখি 3.5, দেখো 3.5 এর ডাবল 7 হয়, তাহলে আমরা 3.5 এর ডাবলে 7 কাটছি, আর 2 11 22, তো তার মানে এইবার আমাদের আনসার কি হবে, 11 ইন্টু 175 করে দিলেই আনসার। তাহলে 11-র গুণ সবচেয়ে ইজি, তোমাদের জানা আছে, অনেকবার আমি দেখিয়েছি প্রিভিয়াস ক্লাসে। 11-র গুণ মানে যোগ করতে হয়, যেমন 5 7 5 12 2 ক্যারি 1, 7 আর 1 8 আর 1 9 আর 1, এটা ছিল উইদাউট ডেসিমাল। এবার দেখো একটা ঘর পর ডেসিমাল আছে, যেহেতু 17.5 একটা ঘর পর ডেসিমাল আছে, একটা ঘর পর ডেসিমাল দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে মিটার স্কোয়ার। তো তাহলে দেখো ডাইরেক্ট বাদ দিয়ে দিলাম, এখানে যখন মাইনাস করেছি না, মাইনাস করেছি, তো আমাদের যে রেজাল্ট আসছে বড় সার্কেল মাইনাস ছোট সার্কেলের এরিয়ার ডিফারেন্স, তো কত আসছে? 192.5 মিটার স্কোয়ার, স্কোয়ার মিটার যাই বলো না কেন। তো দেখো অপশন সি দেখতে পাচ্ছি কারেক্ট আনসার, অপশন সি ছিল কারেক্ট আনসার। ঠিক আছে, এই পাথ রিলেটেড, রাস্তা রিলেটেড কোশ্চেন প্রায় দিয়ে থাকে, যদি কনসেপচুয়াল বুঝতে পেরে যাও দেখবে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আশা করছি আমি বোঝাতে পেরেছি, যদি কারো কোথাও অসুবিধা থাকে, আবার বলছি এই এই কোশ্চেনটি আরেকবার রিপিট করে দেখে নেবে, 2-3 বার দেখে নেবে, দেখবে যে জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর যারা বুঝতে পেরে গেছো ভেরি গুড, তো চলো তাদের জন্য আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে এরকম, একটি বৃত্তাকার বাগানের চারপাশে বাইরের দিকে বৃত্তাকার পথ তৈরি করা হয়েছে, যদি পথের বাইরের এবং ভিতরের পরিধি যথাক্রমে 220 মিটার এবং 44 মিটার হয়, পথের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আবার আগের কোশ্চেন রিপিট, পথের ক্ষেত্রফল, ওই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। আগে দেওয়া ছিল, দেখো রেডিয়াস গুলো দেওয়া ছিল, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, মানে একটা ডাইরেক্ট ছিল 7 আর একটা ইনডাইরেক্ট যোগ করে পেলাম, কিন্তু এই ক্ষেত্রে দেখো রেডিয়াস দেওয়া নেই, কি দেওয়া আছে, দুটো
যে সার্কেল তৈরি হবে নিশ্চয়ই, একটা ধরে নাও ভেতরের দিকে সার্কেল থাকবে, আর বাইরের দিকে যেহেতু রাস্তা হচ্ছে তো বাইরের দিকে একটা সার্কেল হবে। তো কি এবারে পরিধি দেওয়া আছে, সার্কামফারেন্স দেওয়া আছে, তো দেখো যাই দেওয়া থাক যাই দেওয়া থাক, আলটিমেট যা জানতে চাইছে সে জায়গাতে এসে পৌঁছবেই শিওর। একটু সোজা যদি না হয় একটু ঘুরে আসবো, কিন্তু আসবো তো নিশ্চয়ই। মানে দেখো এটাই বোঝাতে চাইছি, অঙ্কগুলো সেম প্রকৃতির, কনসেপ্ট একই, শুধু তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তো চলো আমি আগে দেখাই, এটা হচ্ছে একটা সার্কেল ভেতরের দিকের, এবং তার বাইরের চারপাশে যে রাস্তা তৈরি হয়েছে সেটা হচ্ছে এরকম। তো যেটা বড় সার্কেল, এটা বড় সার্কেলের পরিধি দেখো দেওয়া আছে, সবচেয়ে বড় সার্কেলের পরিধি কি হবে না 220 মিটার, এবং সবচেয়ে ছোট যে সার্কেলটা রয়েছে মানে ভেতরের দিকে তার পরিধি কত 44। তো আমরা এই রিলেশন থেকে দেখো এইখান থেকে এর রেডিয়াস জানতে পেরে যাব, আর এইখান থেকে এর রেডিয়াস জানতে পেরে যাব। কিভাবে না দেওয়া আছে তোমাদেরকে যে ধরে নাও যেটা আউটার সার্কেল আছে এটাকে আমরা আউটার সার্কেল বলছি, আউটার, আর এটাকে বলছি ইনার, ঠিক আছে? তো এইভাবে করছি আমি, এখানে ও ফর আউটার, আই ফর ইনার, দুটো আলাদা আলাদা করছি। এই ক্ষেত্রে যে আমাদের জানার কি আছে, আর এর ভ্যালু জানার আছে। তো খুবই সিম্পল, দেখো পরিধি দেওয়া আছে, পরিধি মানে কি 2πr, 2πr, এটা আর মানে আউটারটা বলছি। আচ্ছা এই আর কে একটু বড় করে দিচ্ছি, যেমন একটু আগে করলাম, বড় আর করে দিচ্ছি, আর এই ক্ষেত্রে 2πr স্মল করছি, মানে এই যে স্মল আর, আর এটা ক্যাপিটাল লিখলাম মানে একটু বড় রেডিয়াস, সেই জন্য ক্যাপিটাল আর বলছি, ঠিক আছে? তো বাইরের যে রেডিয়াস আছে বাইরের সার্কেলে সেটা হচ্ছে 220, তো 220 এখানে রেখে দাও, আর যেটা ইনার রেডিয়াস আছে ভেতরের দিকে সেটা হচ্ছে 44। দেখো এই দুটো ভ্যালু পুট করার মাধ্যমে আমরা খুব ইজিলি আর এর ভ্যালু বুঝতে পেরে যাব। এবার দেখো দুটো আলাদা আলাদা সলিউশন করে আমরা রেডিয়াস গুলো বার করে নেব। যেমন এই ক্ষেত্রে দেখো এখানে আমরা করছি বড় আর এর ভ্যালু কি হবে না 220 দেওয়া আছে, তো এদিকের ভ্যালু গুলো যদি রাইট হ্যান্ড সাইডে শিফট করি তাহলে 2 যদি শিফট করি ওইদিকে তাহলে 1/2 হবে, এই যে 2, আর পায়ের ভ্যালু 22/7 কি হবে 7/7, ঠিক আছে? তো 22/10 এ 220, আর এই ক্ষেত্রে 5 × 2 = 10, তার মানে ক্যাপিটাল আর হচ্ছে 5×7 = 35 মিটার, তো ক্যাপিটাল আর দেখো 35 মিটার পেয়ে গেলাম। এবার আমাদের ইনার রেডিয়াস জানার আছে, এবার এই ক্ষেত্রে ইনার রেডিয়াস বলছি তাহলে 2πr সমান 44 আছে, তো আর এর মান কি হবে 44 × 2, দেখো আবার 2, এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড যদি নিয়ে যাই তো 2 হবে 1/2, উল্টে যাবে, আর যেটা পাই 22/7 সেটা হবে 7/7, 7/7। তো এই ক্ষেত্রে দেখো 22 × 2 = 44, 44 কেটে গেল, তো ছোট আর এর মান কত হয়ে গেল 7, তাহলে ছোট আর এর মান এই ক্ষেত্রে ছোট আর এর মান 7 হয়ে গেল, ঠিক আছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো। এইবারে আমি একটু ক্লিয়ার করছি, কেন না পরবর্তী ওই রিলেশনটাকে অ্যাপ্লাই করার জন্য, যে পথের পথের ক্ষেত্রফল কত, তো ছোট সার্কেল বড় সার্কেলের এরিয়ার থেকে বার করে দিচ্ছি, মানে ছোট সার্কেলের যে এরিয়া বড় সার্কেলের যে এরিয়া সেখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, অবশিষ্ট যেটা পড়ে থাকবে সেটা রাস্তারই ক্ষেত্রফল পড়ে থাকবে, আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আশা করি এতদূর বুঝতে পেরে গেছো, যদি অসুবিধা থাকে তো আগে একটু গিয়ে রিমাইন্ড করে দেখে নিও, ঠিক আছে? আমি এটাও মুছে দিচ্ছি, আর ওপরেরটা থাক, মানে এই রিলেশন থেকে আমরা বার করলাম বলে ওপরেরটা থাক। আচ্ছা এবার আমাদের প্রয়োজন কি, পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, দেখো একটু আগে যেটা বোঝাচ্ছিলাম সেটা, দুটো সার্কেলের এরিয়া ডিফারেন্স, এটাই আমাদের প্রয়োজন। এই জায়গায় ক্যাপিটাল আর লিখলাম বড় রেডিয়াসের জন্য, এই বড় রেডিয়াসের জন্য, এবং স্মল আর লিখলাম ছোট রেডিয়াসের জন্য, ঠিক আছে? তো ভ্যালু তো আমাদের জানা আছে, তো কি করি আমরা, আমরা করব পাই কে কমন নিয়ে নিচ্ছি, তাহলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার,
তাহলে পাই 35-এর স্কোয়ার মাইনাস 7-এর স্কোয়ার, ঠিক আছে? এইবারে পাই 35-এর স্কোয়ার দেখো ইজি, আর 7-এর স্কোয়ারও বার করা ইজি, তো জানা আছে ইউনিট প্লেসে 5 আছে, তো 25 আর 3 আছে, মানে 3-এর ঠিক পরের সংখ্যা 3 4-এ 12, গুণ করে দিই তাহলে 1225 আর মাইনাস 7 7-তে 49, তো এই জায়গায় আমরা ডাইরেক্ট এটা করে নিলাম। এবার আমরা পায়ের মানটাকে রিপ্রেজেন্ট করব 22-এর 7 ইনটু, তাহলে 1225 থেকে 49 বাদ দিতে হবে, তো 1225 থেকে 50 টাকা বাদ দিয়ে দাও, তাহলে 25 কম আরো 25 কম, তাহলে 1200 থেকে যদি 25 কম করি তো 1175, আর যেহেতু বেশি বাদ দিয়েছি 1 টাকা, তাহলে 1176 হবে, 1176। এবার কাটাকুটি করে দাও, 7-এর টেবিলে একবার যাবে, নেক্সট 7 হলো 4 7 47, তো 6 7-তে 42 হবে, আর 56 7 8-এ 56, ঠিক আছে এত দূর। এইবার দেখো গুণ করতে হবে 22 ইনটু 168, তো গুণ কিভাবে করব, না প্রথমে না 2 দ্বারা গুণ করে দাও 168 কে, তারপর 11 দ্বারা গুণ করব, বেশি সুবিধা হবে। তো তার মানে বোঝাতে চাইছি যে 22-কে আমরা যদি 2 ইনটু 11 ইনটু 168 করি, আর যদি আগে আমরা ডাবল করে দিই, তাই না, তো কত আসছে, তাহলে 6 3 3 336, এইবারে 11 দ্বারা গুণ করব। 11 দ্বারা গুণের নিয়ম কি, শুধু যোগ করা, সেই জন্য আমি লাস্টে 11 দ্বারা গুণ করলাম, তাহলে শুধু যোগ করে দিই, আমি এখানে করছি 6 6 3-এ 9, 3 3-এ 6 এবং 3 1-কে 3, তাহলে 3696 বর্গমিটার, দেখো অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে? তো আমরা এইভাবে নির্ণয় করতে পারি, আগে যেমন ছিল প্রশ্নটি ঠিক তাই ছিল, আগে রেডিয়াস দেওয়া ছিল, এই জায়গায় রেডিয়াস দেওয়া নেই, পরিধি দেওয়া ছিল, তো পরিধি থেকে আমরা আর এর মান বার করে নিলাম, তারপর পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার থেকে অতি সহজেই উত্তরে চলে আসতে পেরেছি। তো বুঝতে পারছো যে পাথ রিলেটেড অঙ্ক বলি এগুলোকে আমরা, রাস্তা সংক্রান্ত প্রশ্নাবলী, তো এইভাবে আমরা নির্ণয় করি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন নিয়ে নিচ্ছি এবং এই ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটিও ইম্পর্টেন্ট রয়েছে। বৃত্তাকার পথের ক্ষেত্রফল নির্ণয় করুন যা 440 মিটার পরিধির একটি বৃত্তের চারপাশে গঠিত এবং যার প্রস্থ 7 মিটার। আবার একই কোয়েশ্চেন দেখো, এরকমই দেখো কোয়েশ্চেন পাথ রিলেটেড হচ্ছে কিনা, আবার দেখো দেওয়া আছে যে 440 মিটার পরিধির একটি বৃত্তের চারপাশে গঠিত। প্রথমে আমাকে বুঝতে হবে যে এই যে ভেতরের যে পরিধি আছে তার রেডিয়াস কত, সেটা কিভাবে পাবো, না এই যে 440 মিটার থেকে, তাহলে 2πr = 440 রেখে দাও, তাহলে ভেতরের রেডিয়াস পেয়ে যাবে, হবে কি না, আর এর মান জানতে পেরে যাবো, তো ভেতরের রেডিয়াস এখান থেকে পেয়ে যাবো, মানে তোমাদেরকে সব কিছু দেওয়া আছে, শুধু অ্যাপ্লাই করে উত্তর বার করে নাও, আরামসে আর এর মান জানতে পেরে যাবো, 440 ইনটু 2 মানে 1/2 হবে, উল্টে যাবে, আর পাই মানে 22-এর 7 হবে, 7-এর 22, তাহলে এই ক্ষেত্রে 22 ইনটু 2 44, তাহলে এই ক্ষেত্রে 10, তাহলে আর এর মান হয়ে গেল দেখো 70, 7 10-এ 70 মিটার, তাহলে ছোট যে 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 আমাদের রেডিয়াস আছে তার ভ্যালু হচ্ছে 70, ছোট আর, এবং তোমাকে বলেছে যে ওই বৃত্তের চারপাশে গঠিত রাস্তা আছে যার প্রস্থ হচ্ছে 7 মিটার, তাহলে এই যে ভ্যালিউ হচ্ছে, এই যে রাস্তার প্রস্থ সেটা হচ্ছে 7, তার মানে অতি সহজেই বুঝতে পেরে গেছো যে যদি এই ছোট সার্কেলের ভ্যালিউ 70 হয়, তাহলে এই বড় সার্কেলের রেডিয়াস কত হবে, বুঝতে পেরেছো? ছোট সার্কেল তো 7 আছেই, প্লাস আরো রাস্তা 7, তার মানে 77, হবে কিনা? তো
পেয়ে গেলাম, যা প্রয়োজন ছিল পেয়ে গেলাম, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। দেখো আবার ওই 2πr রিলেশন দিয়ে আমরা r এর ভ্যালু নির্ণয় করতে পারলাম, আর যদি একটা জানতে পেরে গেলাম, 7 বাড়িয়ে নাও 77। এবার এটা আমি ক্লিয়ার করছি, কারণ আবার আমার প্রয়োজন হবে জায়গার। আশা করি বুঝতে পেরে গেছো বা রিওয়াইন্ড করে দেখে নিও, ঠিক আছে? আশা করি বুঝতে পেরে যাবে। এবার আমরা দেখো জানতে চাইছি যে বৃত্তাকার পথের ক্ষেত্রফল। আবার পাই আর স্কোয়ার করছি, ক্যাপিটাল আর মানে বড় আর, আর মাইনাস পাই আর স্কোয়ার মানে ছোট সার্কেলের এরিয়া, এটা বড় সার্কেলের এরিয়া, এটা ছোট সার্কেলের এরিয়া, ডিফারেন্স করে নিলেই আনসার পেয়ে যাবো। তাহলে আবার যদি দেখি পাই কমন নিয়ে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে পাই আর মিনস ক্যাপিটাল আর মিনস 77-এর স্কোয়ার মাইনাস স্মল আর মানে 70-এর স্কোয়ার। তো এই ক্ষেত্রেও আমরা যদি দেখি প্লাস মাইনাস করে করতে পারি, তো চলো স্কোয়ারই বার করে নিচ্ছি, ঠিক আছে? পাই ইন্টু 77-এর স্কোয়ার কি হবে? 77-এর স্কোয়ার যদি আমরা নির্ণয় করতে চাই জলদি জলদি, তো কি করতে পারি? বেস মেথড ইউজ করতে পারি, যে বিভিন্ন মেথড আছে দেখো, তার মধ্যে আমি একটা অ্যাপ্লাই করছি যে 77, 50 থেকে 27 বেশি, তো 27-এর স্কোয়ার জানা উচিত 729, তাহলে 729-এর 29 নামবে আর 7 ক্যারি ফরওয়ার্ড হবে, ঠিক আছে? আর মানে 50 বেস ধরে করছি, তো 50 থেকে কত বেশি ছিল 27, তার স্কোয়ার করেছিলাম, আর 50 থেকে যত বেশি 25-এর সাথে তত যোগ করতে হয়, তো 50 থেকে 27 বেশি, তো 25-এর সাথে 27 যোগ করে দাও, তাহলে 25-এর সাথে 27-এ 52, আর 7 ক্যারি ওভার ছিল 729-এর, তাহলে 59 হয়ে গেল, 59। আর মাইনাস 70, দেখো এই জন্য আমি এটা স্কোয়ার বার করে নিলাম, কারণ 70-এর স্কোয়ার জানাই আছে 4900 হবে। আচ্ছা যদি কেউ এই স্কোয়ার মেথডটা জানতে মানে চাও বা যদি ক্লাস নিতে চাও তো কমেন্ট করে জানাবে, এই স্কোয়ারের রিলেটেড আমি ক্লাস দেবো, ঠিক আছে? তো এবার আমি পায়ের ভ্যালুটাকে 22-এর 7-এ রিপ্রেজেন্ট করছি ইনটু, এবারে ডিফারেন্স নিয়ে নাও, যেমন নয় এই 5,929 আর 4,900 ডিফারেন্স, তাহলে দেখো দেখতেই পাচ্ছি যে 4,000 থেকে 5,000 1,900 কমপ্লিট 29, মানে 1,029-এর ডিফারেন্স আসছে, ঠিক আছে? এবারে 7 দ্বারা কেটে দাও, একবারে যাবে 7, 32, মানে 4×7=28 আর 49, 7×7=49। দেখো আবার 22×147 এসেছে, তো সেম একটু আগেই যেভাবে করেছিলাম সেভাবে করে নাও, 2×11, 22-কে 2×11 বলছি কেন না, 147-কে প্রথমে 2 দ্বারা গুণ করুন, 147-এর ডাবল কত হয়, 147-এর ডাবল না করে 150 ডাবল করে দাও, 150 ডাবল হয় 300, তাহলে 3 বাড়ালাম 6 কম করে দাও, তাহলে 300 থেকে 6 কম মানে 294, তাহলে 294×11, এই যে 11 এখনো বাকি আছে, তাহলে 11 দ্বারা গুণ কেন লাস্টে করি, শুধু যোগ করতে, দেখো যোগ করি এইভাবে 4 আর 4 আর 9 13-এর 3 ক্যারি 1, 9×2=11, 12×2 ক্যারি 1, আর 2×1=2, 3, মানে 3234, 3234, দেখো 3234 অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে? তাহলে রাস্তার যে ক্ষেত্রফল সেটা কত, 3234 বর্গ মিটার, বুঝতে পেরেছো? এই টাইপেরই অনেকগুলো কোয়েশ্চেন রেখেছি যাতে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় রাস্তা সংক্রান্ত প্রশ্নাবলী। চলো আশা করছি এই ক্লাসটিও তোমাদের উপকারে লাগবে, যদি উপকারে লাগে তো তোমাদের বন্ধুদের সাথে অতি অবশ্যই এই ক্লাসটি শেয়ার করে দিও। চলো এই ভিডিওতে আমি আবার এখানে বিরতি নিচ্ছি, খুব জলদি আরও একটা ভিডিও আমি আপলোড করব। চলো ততক্ষণ পর্যন্ত টাটা।